Hey everyone, Assalamualaikum. I'm Arfannul Shoaib. Bolsi, Vinno jogoth, Rangpur theke. যান্ত্রিক জীবনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমাদের মাঝে মধ্যেই মনে হয় যদি পারতাম চেনাগণ্ডি ছেড়ে দূরে অন্য কোথাও চলে যেতে। অনেকেরই ইচ্ছে হয় অন্তত একদিনের জন্য সব ব্যস্ততা ভুলে সুন্দর একটি দিন কাটাতে। আর তাই তো আমি আজকে আমার পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম ভিন্ন জগতের উদ্দেশ্যে। এটি রংপুরের সবচেয়ে বড় পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুরে এর অবস্থান। রাস্তার পাশের যে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে তামাকের ক্ষেত। তামাক চাষের জন্য বিখ্যাত এই রংপুরের অঞ্চল। কৃষকেরা এখন ব্যস্ত তামাক পাতা প্রক্রিয়াজাতকরণে। এখন অলমোস্ট বাজে চারটা আর আমরা অনেক লেট করে এখানে চলে আসছি। সো ক্ষুধা লেগে গেছে অনেক সবার আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আগে এই যে সবাই খেতে বসছি, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘোরাঘুরি হবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতে বের হলাম। এখানে কি ফ্রান্সে চলে আসছি নাকি? আইফেল টাওয়ার। লিটন আচার হাউস ভিন্ন জগত। এখন আমরা ভিন্ন জগত এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। সামনে একটা সুন্দর ঝর্ণা। বিউটিফুল ঝর্ণা। এই যে আমার বড় ভাইয়া একটা ডাইনোসর আর এখানে আরেকটা ডাইনোসর।
ওই যে ওইটা হচ্ছে ডাইনোসরের বাচ্চা। ডাইনোসরের বুক কি ফেটে গেছে নাকি? ও না, এটা হচ্ছে দাগ পড়ছে। এটা কি মেট্রো রেল চলে নাকি এখানে? পার্ট অফ ফান। এই বাবারা, তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? এই খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, তোমার খাওয়া দাওয়া হয়েছে? বেশিরভাগ তো আপনার তেঁতুলের আচার মনে হয় না? এখানে উনি বললো যে 70 রকমের আচার আছে, কিন্তু আমাদের আমাদের এখানে 8টা আচার দিছে। কিন্তু আচারগুলো হচ্ছে আপনাদের মানে একটারই অনেকগুলো ভ্যারাইটি, যেমন হচ্ছে তিতুলের 4-5টা ভ্যারাইটি, তারপরে হচ্ছে বড়াইয়ের অনেকগুলো ভ্যারাইটি, এরকম একটা দিয়েই 4-5টা ভ্যারাইটি করে 70 রকমের এদের হচ্ছে আচার হয়ে গেছে, এজন্য এতগুলো। তাছাড়া তো এত কিছুর আচার মনে হয় না তৈরি হয় যে 70 রকমের 70টা আইটেমস দিয়ে আচার তৈরি করবে। আর যদি না বাছাই করে নেই? তাহলে বললেন কেন যে বাছাই করলে 10 টাকা, না করলে 10 টাকা? আপনার 2 টাকা করে মালিকানা কাজ করি, তো এখানে এসে একটা জিনিস খারাপ লাগলো, এই যে আইসক্রিমের কৌটা, খাবারের প্যাকেট, কাগজ, এখানে একটা ডাস্টবিন আছে, তারপরেও বাইরে ফেলছে। তো আমরা ডাস্টবিনে অবশ্যই ডাস্টবিন ব্যবহার করব। নাগর দলায় উঠবো এখন। হ্যাঁ, চলো 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 অনেকদিন পরে নাগরদোলাতে উঠছি।
ভিন্ন জগতের বুকে একখণ্ড মসজিদ, মসজিদটা অনেক সুন্দর। মনোহারীর দোকান, এই ডাইনোসর, আমরা কি খাবো? আমরা কি খাবো এখন? পানি, মিনারেল ওয়াটার। এই মিনারেল ওয়াটার ভিন্ন জগতে প্ল্যানেটোরিয়াম। এখন মাগরিবের আজান হচ্ছে। এটা কি শেরকের ঘর নাকি বট গাছের, পাকর গাছের উপরে শেরকের ঘর? আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।